মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমরা এদেরকে ঘটনার দিন ওই জায়গায় আগুন দিতে দেখেছিলাম। আগুন লাগানোটা তো কোনো স্পোর্ট নয় ধর্মাবতার, যেটা যখন ইচ্ছে করা যায়, বিশেষ করে যেখানে জীবন্ত মানুষজন রয়েছে। এর পেছনে নিশ্চয়ই কারোর নির্দেশ রয়েছে ধর্মাবতার, নিশ্চয়ই এত বড় অপরাধ কারোর নির্দেশেই হয়েছে। এবং সেই অলক্ষ্যে থাকা মানুষটি যদি প্রবল ক্ষমতাশালী না হয়, তাহলে এত বড় নির্দেশ সে দিতে পারে না ধর্মাবতার। আপনার কি মনে হয় না এটার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন? আর একজন ক্ষমতাশালী মানুষের নাম যদি বারবার উঠে আসে, তাহলে কি সেটা অবজ্ঞা করা যায় ধর্মাবতার? আমরা সাধারণ মানুষরা এই বিচারটার জন্য কার কাছে যাব, কোথায় যাব ধর্মাবতার? আমরা তো আপনার দিকেই চেয়ে আছি। ক্ষমতাশালী মানুষরা কি বারবার আমাদের এইভাবেই পিছে দিয়ে চলে যাবে, আর আমাদের সেটা মুখ বন্ধ করে সহ্য করতে হবে? আমি নিজে একজন ভিকটিম ধর্মাবতার, যার সুবিচার আজ অব্দি হয়নি। বারবার এরকমটাই হবে। অবজেকশন ইওর অনার, অবজেকশন! সাক্ষী অকারণে আদালতকে বিভ্রান্ত করছেন। সরি মিলর্ড, আমার সাক্ষী কিন্তু অনুমতি নিয়েই প্রশ্ন করেছে। অবজেকশন ওভাররুলড। আপনি বসে পড়ুন। থ্যাংক ইউ। আমরা এতদিন যেই কথাগুলো বলতে পারিনি, সেই কথাগুলো আজকে আদালতে বলা হচ্ছে। অর্ডার, অর্ডার! এভাবে আপনার আদালতটাকে হট্টগোলের জায়গা বানিয়ে ফেলবেন না, প্লিজ শান্ত হয়ে বসুন। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং বয়ান শুনে আদালত এই জামিনের আবেদন নামঞ্জুর করার সিদ্ধান্ত নিচ্ছে। আদালতের পরবর্তী শুনানি এক সপ্তাহের মধ্যেই হবে। তার মধ্যেই বাদী বিবাদী উভয় পক্ষকেই যাবতীয় বাস্তব প্রমাণ এবং সাক্ষীদের হাজির করতে হবে। আদালত নির্দেশ দিচ্ছে আসল অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে। এই এক সপ্তাহ অভিযুক্ত রুদ্ররূপ সান্যাল পুলিশি হেফাজতেই থাকবেন। আজকের মতো কোর্টের সেশন এখানেই শেষ হল। রুদ্রবাবু, তাহলে সেই লক আপেই ফিরতে হলো আপনাকে। কি করবো বলুন, সত্যি কোনো উপায় নেই। বড়বাবু, তাহলে কি করবো বলুন? কি করবো মানে, আমাকে জিজ্ঞেস করছো কেন? কি বলতে চাইছো কি তুমি? নিয়ে যাও, আসুন আসুন স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।